Hello guys, welcome back to my channel with another brand new video. And today I'm going to talk about my flagship killer smartphone, Mi 11. So friends, let's get into the video. Smartphone tier information দেওয়ার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নি আর আপনারা অনেক ভালো করে জানেন Xiaomi কিন্তু প্রাইসটা খুবই মিনিমাম রাখে বাট কোয়ালিটিটা খুবই হাই স্ট্যান্ডার্ড রাখে সো এই কোয়ালিটিটা তারা এখন পর্যন্ত বজায় রাখছে সো নেক্সট আশা করি নেক্সটও যাতে এরকম তারা কন্টিনিউ করে রাখে আমাদের কাস্টমারদের জন্য অনেক পজিটিভ এই সাইডটা আর যদি আমরা প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলি ওই Xiaomi এর ফ্ল্যাগশিপ লেভেলের যে আদার্স অন্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো থাকে ওইগুলা কিনতে গেলে কিন্তু আমাদের প্রায় লাখ টাকার উপরে গন্তে হয় বাট ওই সেম কনফিগার এবং সেম কোয়ালিটি রেখে কিন্তু Xiaomi আমাদেরকে দিচ্ছে মাত্র 40 থেকে 50,000 টাকার মধ্যে এই স্মার্টফোনগুলো মানে সেম লেভেল আর কোয়ালিটি ওদের বিল কোয়ালিটি আমরা অনেকেই জানি খুবই স্ট্যান্ডার্ড সো ফ্রেন্ডস আমরা যদি এই Mi 11 এর ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ফারস্টে আমরা বডি নিয়ে কথা বলতে হবে তো বডিটা দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের এবং পিছনে আর সামনে পাচ্ছেন আপনারা অবশ্যই গরিলা গ্লাসের লেটেস্ট প্রোটেকশন এবং অবশ্যই এটা 5-inch ডিসপ্লে হবে আর সাইজটা 6 প্লাস হবে মানে 6.50 বা 6.57 বা এরকম একটা কনফিগার এরকম একটা ডিসপ্লে সাইজ নিয়ে আসবে অবশ্য এটার যে ক্যামেরা মডিউলটা কিন্তু সামথিং আগের প্রিভিয়াসের মডেলগুলোর তুলনায় খুবই চেঞ্জ করছে তো ওই ডিজাইনটা আমার কাছে মোটামুটি অনেক প্রিমিয়াম লাগছে এবং অবশ্যই ওদের বিল কোয়ালিটি কিন্তু আসলে অনেক প্রিমিয়াম লেভেলের আর ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে বলতে পারি যে যেহেতু ফোনটা ফ্ল্যাগশিপ লেভেলের সো তাহলে আমরা OLED এক্সপেক্ট করতে পারি এবং এই স্মার্টফোনটির মধ্যে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে ওটা হচ্ছে QHD প্লাস আর এটার অবশ্যই অনেক বেটার একটা পারফরম্যান্স আমরা পাব আর ফোনটির ডিসপ্লেটি হচ্ছে 120 Hz রিফ্রেশ রেটের আর এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর 888 মানে 888 আর এটা অবশ্যই 5 ন্যানোমিটারের প্রসেসর আর আপনার এই স্মার্টফোনটির র‍্যাম হিসেবে পাবেন 12 GB বেঞ্চমার্ক সিঙ্গেল কোরের বেঞ্চমার্ক হচ্ছে 1135 অনেক হাই বেঞ্চমার্ক এবং মাল্টি কোরে পাচ্ছেন 3818 সো এটার পারফরম্যান্স লেভেলটা অনেক হাই লেভেলই থাকবে যেহেতু স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর সো পারফরম্যান্সটা অবশ্যই বেটার হবে আর জিপিউটা এখনও অ্যানাউন্স করা হয় নাই কোন জিপিউটা মানে কোন মডেলের জিপিউটা ইউজ করা হবে যখনই আমরা জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেবো আর এই স্মার্টফোনটিতে মেইন শুটার হিসেবে যে ক্যামেরাটা ইউজ করা হবে এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আর এটার সাথে একটা পাবেন টেলিফটো লেন্স হিসেবে 12 মেগাপিক্সেল বাট আর যেগুলো যেই আরও কয়েকটা মডিউল আছে ডিজাইনের মধ্যে দেখা গেছে বাট ওডি এখনও আননোন ওইগুলো এখনও অ্যানাউন্স করা হয়নি আর স্মার্টফোনের কালারগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালারও পাবেন এই স্মার্টফোনটিতে এই কালারটা জোস দেন আরেকটা হচ্ছে পার্পল কালার এটা একটু ডিফারেন্ট এটা মেয়েদের জন্য পারফেক্ট বিশেষ করে আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার আমি আপনাদের সাথে এতক্ষণ যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম Xiaomi Mi 11 এর ওই প্রত্যেকটা ইনফরমেশনই নেট থেকে নেওয়া 100% কনফার্ম না যখনই আমরা 100% কনফার্ম নিউজটা পাবো আপনাদেরকে এগেইন আমাদের আরেকটা ভিডিওতে জানিয়ে দেব এবং এই স্মার্টফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি কতটা হবে এটা এখনও অ্যানাউন্স করা হয় নাই আর আমরা নর্মালি এক্সপেক্টেড মানে যেটা নর্মালি পেয়ে আসতেছে ওটা হচ্ছে মেবি 4,000 থেকে 5,000-এর মধ্যেই একটা ক্যাপাবিলিটি থাকবে আর আইফোনের মতো এই স্মার্টফোনটিতে পাচ্ছেন না কোনো চার্জার আর এই Mi 11 স্মার্টফোনটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা আপনিও যদি কোনো ইনফরমেশন আমাদেরকে জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো সাবজেক্টস বা কোনো টপিকস নিয়ে ভিডিও মানে ভিডিও পেতে চাচ্ছেন সেটার জন্য আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্টসের উপর ডিপেন্ড করে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন আর অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে দিয়ে যাবেন নোটিফিকেশন অল ডান করে দিয়ে যাবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোনে চলে যায় আর যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের অন্তর থেকে ভালোবাসা আর যারা নতুন আসছেন তাদেরকেও ওয়েলকাম সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ